সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। নগদ টাকার বৃষ্টি, সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কনটেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200 বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। তোমার নাম ঠিকানা কিছুই মু জানি নাই, তবু মু তোমাকে খুঁজে বার করবই। মু তোমাকে কিছুতেই হারাইন যেতে দিব ক্লাই ভিকি বাবু। সাবধানে সাবধানে দেখ। আস্তে আস্তে আস্তে। আমি ঠিক আছি, আমি পারবো হাঁটতে, অসুবিধা নেই। সে আমি বুঝতেই পারছি, হসপিটাল থেকে ফিরেছিস, এখন তুই বিগ বস। এসো সাবধানে, হাতটা সাবধান। আস্তে আস্তে। ঠিক আছো বাবা? আমি ঠিক আছি মা, তোমরা আমাকে নিয়ে আর প্লিজ চিন্তা করো না। তোমরা একটু খেয়ে নাও, তোমরা নিশ্চয়ই সারাদিন কিছু খাওনি। আমরা ঠিক খেয়ে নেব, তুমি কিছু না খেয়ে আছো, আমি একটা ব্যবস্থা করে আনি। খাবার রেডি হয়ে যাও মা। আমি নিজে হাতে তোমার জন্য চিকেন স্যুপ বানিয়েছি, এন্ড ট্রাস্ট মি, ইট ইজ ভেরি গুড ফর ইওর হেলথ। তাই তোমাকে কিন্তু এটা খেতেই হবে। প্লিজ, আমি এখন এত কোনো কথা হবে না, তোমাকে এই স্যুপটা আজকে খেতে হবে। মা কি মা, স্যুপটা খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। ওনাকে আগে এই ওষুধটা খাওয়াতে হবে, তারপর আপনি স্যুপ দিন। ও তাহলে বরং দাও, আমি ওষুধ খাইয়ে ওকে স্যুপটা খাইয়ে দেবো। বলছি এবার আমরাও এগোই, আমাদেরও তো খিদে পেয়েছে। চলো খা, তুই স্যুপটা খা। বাবা কোনো বাবা না, চল। মেডিসিন এই বলে দা। এই আঙ্কেল আমাদেরকে ওয়েট করে যেতে বললো কেন বলো তো? জানি না রে, কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, ওই তো আঙ্কেল। চা জল খাবার খেয়েছিস তোরা? না। হ্যাঁ ভিকি, তোদের কে হয়? বন্ধু। বন্ধু গুড, কথাটার মানে জানা আছে? হ্যাঁ আঙ্কেল। কি জানা আছে? যে সবসময় পাশে থাকবে, বিপদে আপদে সাথে থাকলে ভাল লাগে, তাকে বন্ধু বলে। তার মানে তোরা ভিকির ভালো চাস, তাই তো? অবশ্যই। তাহলে জঙ্গলি মেয়েটার সঙ্গে ভিকির বিয়েটা তোদের যে ভুলে যেতে হবে। তোরা ছাড়া কেউ যেন না জানতে পারে যে আমার ছেলে ভিকির বিয়ে হয়েছিল। মেয়েটার সঙ্গে আমি যা যা করেছি সেটা কেউ দেখেছে, তোরা জানিস?
না আঙ্কেল আমরা কিছু দেখিনি আমরা কিছু জানি না গুড ভেরি গুড ভিকির কানে যদি এই কথাগুলো পৌঁছায় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না ইজ দ্যাট ক্লিয়ার এই কথাটা তোদের বাকি বন্ধুদেরও জানিয়ে দিস হুম বলা হ্যাঁ আঙ্কেল তুই যা যা আসছি সুকুমারকে তুই কিছু বলেছিস ফাইন আমি জানি তুই ভিকিকে খুব ভালোবাসিস সো ইটস কোয়াইট ন্যাচারাল কিন্তু ভিকির জীবনে যে ব্লান্ডারটা হয়েছে তার জন্য তোর অনেকগুলো ডিসিশনস কিন্তু দায়ী বলা ঠিক কর এবার ঠিক ডিসিশন গুলো নে স্টপ কন্ট্যাক্টিং ভিকি আমি জানি ভোলা ও তোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কথা বলার চেষ্টা করবে বাট ইউ আর কোয়াইট স্মার্ট এনাফ ইউ নো হাউ টু অ্যাভয়েড হিম দেন আমি না আমার ছেলের জন্য সব কিছু করতে পারি লিটারালি সব কিছু তুই তো জানিস হ্যাঁ থ্যাংক ইউ প্লিজ আমি আর খাবো না আর একটু খাও বিক্রম কাম অন এই আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তোমার ভালো লাগছে না বুঝি এরকম ভালোবেসে না আর কেউ খাইয়ে দেবে না আছে একজন যে আমাকে অনেক যত্ন করে খাইয়ে দিয়েছিল কি হলো খাও I'm so sorry it's all right তুমি all right তুমি এখনি গিয়ে চেঞ্জ করে এসো না না it's fine না না তুমি এখনি গিয়ে চেঞ্জ করে এসো না স্পটটা যাবে না তুমি যাও but স্যুপটা আমি খেয়ে নিচ্ছি থ্যাংক ইউ তুমি যাও যাও চেঞ্জ করো যাও Okay. কোথায় তুমি শিখা তুমি কি সত্যি সত্যি গ্রামে ফিরে গেছো তোমার খোঁজ না পাওয়া অবধি আমি যে শান্তি পাচ্ছি না কিছুতেই না চলো চলো কলকাতা আসছে কলকাতা এসে গেছে রে কলকাতা এসে গেছি এসে গেছে চলো নামতে হবে চল 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 খুঁজবো কি করে শিখা
বাবা 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 কোথায় গেলে বাবা 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 বাসে এসো বাবা বাবা মুশিকা কোথায় গেলে বাবাকে দেখে যাও বাবাকে বাবা শহরে নতুন এসেছো তাহলে তুমি রাস্তাঘাট তো কিছুই চেনো না কথা বলুন আমি দেখছি যে মহিলা তোমার বাবাকে হাসপাতালে পাঠিয়েছেন সেই মহিলা এখানে থাকে ওনার কাছে জেনে নিতে হবে তো কোন হাসপাতালে তোমার বাবাকে পাঠিয়েছেন মাসি খুব রাগি তুমি কিন্তু ওখানে বেশি কথা বলো না একদম চুপ করে থেকো যা বলার আমরা বলব ঠিক আছে চলো 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 লেট করো না চলো চলো আরে এসো চলো চলো এসো 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 চলো 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 বসো বসো এখানে তুমি বসো 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 আরাম হয় না কি রে তোরা মাসি ২৫
আচ্ছা আচ্ছা তিরিশ, আর একটাও কথা না, যা ঘরে গিয়ে বস, আমি আসছি। ঠিক আছে মিস। কি কোথায় যাচ্ছ না এলা? এই 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 আরে আরে কোথায় যাচ্ছ তুমি? উমর বাবার কাছে যাব, ওকে যেতে দাও। বাবার কাছে যেতে হবে না, উল্টে এবার থেকে কত বাবা তোমার কাছে আসবে। চল চল ঘরে যাব, ঘরে চল, ঘরে কি যাব, ঘরে চল বলে দানা দুটো কাটতে ঠিক কত পয়সা দিতে হবে বলো তো? না বাচ্চুরা, কাউকে তো সেরকম দেখতে পেলাম না। আপনার মেয়ে মনে হয় অন্যদিকে চলে গেছে। মেয়েকে কোথায় খুঁজবো কাকুন? শুনুন না, এই সামনে থানা আছে, আপনি এখন থানায় যান, যা করার এখন ওনারাই করতে পারবে। থানাটা কোন দিকে? ওই তো ওই দিকে, এই যা দেখিয়ে দে তো। কি কইবে এখানে মারতে পালায়? কান্নাকাটি করছি কেন আর কি? আচ্ছা তুই কাছে আস, কাছে আস, কাছে আস। ভয় পাওয়ার কি আছে? এত ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কাছে এসো। ছেড়ে দেবো বলে কি অতগুলো টাকা দিলাম নাকি মাসিকে? হ্যাঁ অনেকগুলো টাকা দিয়েছি জানো। বলছি আর সব থেকে বড় কথা, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই, আমি ভালো মানুষ। হ্যাঁ আমি ভালো মানুষ, একটু এসো, আমি তোমাকে মারছি না, ধরছি না, কিচ্ছু করছি না, আমি শুধু একটু তোমাকে ওই ইয়ে করবো, ইয়ে একটু আদর। এরকম তো কথা ছিল না, এরকম তো কথা ছিল না, এই ধরে ফেলেছি। Okay.